আমার জীবনের ব্রত হচ্ছে মানুষের মধ্যে দেবত্বের কথা ঘোষণা করা, বারবার মানুষকে বলে দেওয়া যে তুমি অনন্তের পুত্র, অমৃতের সন্তান, তুমি দেবতা। এবং সেই দেবত্বের কথা স্বামীজি বারবার বলছেন যে প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা চিন্তায় ওই দেবত্বকে ফুটিয়ে তোলা প্রতিটা ক্ষেত্রে। স্বামীজি বলছেন সেই জন্য যে বেদান্ত ধর্ম আর অন্য কোনো ধর্ম নয়, এটি তোমার আপনার ধর্ম। যদি বেদান্তকে কেউ অ্যাপ্লাই করে, সেই জন্য অ্যাপ্লিকেশনের কথাটা স্বামীজি বললেন, প্র্যাকটিক্যাল বেদান্ত। শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তকে স্বামী বিবেকানন্দের ঘরে নিয়ে এলেন, সেই জন্য বললেন এই বেদান্ত মনের গিরিগুহায় থাকবে না, এই বেদান্ত সালুতে মুড়ে ওপরে কুলুঙ্গিতে রেখে ধূপ ধুনো দিয়ে পুজো করার বেদান্ত হবে না, এই বেদান্ত ভজনালয়ে, বিচারালয়ে, এমনকি মানুষের দৈনন্দিন জীবনের মধ্যে বেদান্তকে যদি কেউ ঢুকিয়ে ফেলে এবং সে বেদান্তকে নিয়ে এসে চুপ করে রেখে দিলে হবে না, সেই বেদান্তকে যদি প্রয়োগ করে, প্রায়োগিক দিকটা, অ্যাপ্লিকেশন ফিল, যে কারণে মা সারদা দেবী আজকে সর্বজনীন অদ্বৈত বেদান্তের শ্রেষ্ঠ রূপকার, কারণ তিনি অ্যাপ্লাই করছেন, বেদান্তের কথা শুনছেন না, বেদান্তের কথা বলছেন না, বরং বেদান্তের কথা শোনা বলার থেকেও যেটি বারবার তার জীবনে ফুটে উঠছে, শ্রী রামকৃষ্ণকে তিনি পরিষ্কার করে বলে দিয়ে যাচ্ছেন আমাকে মা বলে যদি কেউ ডাকে তাহলে আমি তাকে না বলতে পারবো না, কারণ মা কখনো কোনো সন্তানকে না বলতে পারে না। শাস্ত্র আমাদের বারবার বলে কু পুত্র যদি বা হয় কু মাতা কদাপি নয়, মা কখনো খারাপ হতে পারে না। এখন বিতর্ক উঠতে পারে, কারণ আজকের নারী মুক্তি, নারী আন্দোলন, নারী সংগ্রাম অনেক কিছু হতে পারে, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই সভ্যতার বিবর্তনে, যুগ বিবর্তনে সেই মায়েরাও হয়তো অনেক সময় সন্তানদের সাথে বিরূপ হয়ে যায়, সন্তান জন্মানোর পরে পরে সেই মাও সন্তানকে ত্যাগ করে চলে যায়, সেটা ব্যতিক্রম, পৃথিবীর প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যতিক্রম থাকে, সেটিকে ধরে বৃহত্তর ক্ষেত্রে আলোচনা করা যায় না, কিন্তু মা যেটি সর্বজনীন, বিশ্বজনীন, সেই জন্য শ্রী রামকৃষ্ণের আদর্শকে বারবার বলা হচ্ছে এটা গ্লোবাল স্পিরিচুয়ালিটি, বিশ্বজনীন আধ্যাত্মিকতা, গ্লোবাল স্পিরিচুয়ালিটি, এবং সেই বিশ্বজনীন আধ্যাত্মিকতাই আমাদের আন্তরিকতা বলুন, সেবা বলুন, সমস্ত কিছু জন্ম দেয়, এবং তার মূল সুরটা ওই বেদান্তের কথা। স্বামীজি যেটি বারবার বলছেন তুমি বেদান্তকে অ্যাপ্লাই করো, একজন মা আরো ভালো মা হয়ে যাবে, একজন সন্তান আরো ভালো সন্তান হয়ে যাবে, একজন বিচারক আরো ভালো বিচারক হয়ে যাবে, শুধু বেদান্তকে অ্যাপ্লাই করো। বেদান্ত কি বলে স্বামীজি সুন্দর করে বলছেন, সেই শঙ্করাচার্যের কথা শ্রী রামকৃষ্ণ বারবার বলছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, শঙ্করাচার্য অদ্বৈত বেদান্তের কথা এক কথায় বলে দিচ্ছেন, এই পৃথিবীতে একমাত্র ব্রহ্মই সত্য, বাকি যাহা দেখছো জগৎ টগৎ সব মিথ্যা। কিন্তু তারপরে একটি পাঠ রয়েছে, এটি প্রথম অংশ বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তারপরেটি হচ্ছে জীব ব্রহ্মৈব নাপদ, বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সেটা যেমন সত্যি, তার পরেরটাই হচ্ছে জীব ব্রহ্মৈব নাপদ, অর্থাৎ জীব ব্রহ্ম ছাড়া, ভগবান ছাড়া আর অন্য কিছু নয়। সেই জন্য স্বামীজি বলতে পারলেন তোমরা ভুল করে যাকে মানুষ বলো আমি তাকে দেবতা বলি না, হুম বাই ইগনোরেন্ট ইউ কল ম্যান আই কল দেম অ্যাজ গড, বলছেন এই ভগবানে তুলে দেওয়া, মানুষকে ভগবানে তুলে দেওয়ার ক্ষমতা একমাত্র বিবেকানন্দ, এবং এই বিবেকানন্দ পেলেন সেই উত্তরসূরি রূপে শ্রী রামকৃষ্ণের কাছ থেকে। তিনি কাশীপুরে 11 ফেব্রুয়ারি নরেনকে ঘরে ডাকলেন এবং তার স্পর্শ, বলছেন খাটের ওপরে ঠাকুর বসে আছেন, নরেন চুপ করে নিচে বসে আছেন, শ্রী রামকৃষ্ণ বুঝতে পারছেন তার দিন শেষ হয়ে আসছে। 1886 11 ফেব্রুয়ারি শ্রী রামকৃষ্ণের শরীর চলে যাবে 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট, অর্থাৎ ফেব্রুয়ারি মাস। তিনি সেই সময় নরেনকে ডাকছেন, কিছুই নাই, নরেন এসে বসলেন ওই তক্ত বসেন নিচে পায়ের কাছে, শ্রী রামকৃষ্ণ শুধু ছুঁয়ে দিলেন, ছুঁয়ে দেওয়া মাত্রই নরেনের একটা অদ্ভুত সঞ্চারণ ঘটলো, বলছেন শ্রী রামকৃষ্ণের শরীর থেকে যেন একটা বিদ্যুৎ তরঙ্গ, একটা ইলেকট্রিক শকের মতন কি যেন নরেনের শরীরে প্রবেশ করলো। ঠাকুর তার চোখের দিকে তাকালেন, নরেনও বুঝতে পারলেন কোথাও একটা ভাব মোদিত হয়ে গেলেন, বললেন এইটু খানিক্ষণ আমার পরে শ্রী রামকৃষ্ণ হাবাহ করে কাঁদছেন, নরেনের চোখেও তখন জল, ওই ঠাকুরের কান্না দিলে নরেনও কাঁদছেন। ঠাকুর বললেন আজকে তোকে যথা সর্বস্ব দিয়ে ফকির হলাম, আমি আমার সমস্তটা তোকে দিয়ে দিলাম, দিয়ে বলেন এই শক্তিতেই তোকে সারা জগতে কাজ করতে হবে, নরেন্দ্রনাথকে দিয়ে শ্রী রামকৃষ্ণ কাজ করাবেন,
সপ্তর্ষির যিনি ঋষি তিনি তো কাজ করবেন না, তিনি আসবেন সমাধি মগ্ন হয়ে চুপ করে বসে থাকবেন, কারণ তার সেই সমাধি করতলগত প্রায়। ঋষির জীবন উদ্দেশ্যই হচ্ছে সমাধি লাভ। ঋষি সবসময় সেই উচ্চ ভাবে উচ্চ তানে বসে থাকবেন, নরেন্দ্রনাথ তার ব্যতিক্রমই নয়। নরেন্দ্রনাথ সেটি চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, আমাকে তুমি সমাধি দিয়ে দাও, আমার এইসব ভাল লাগে না। শ্রীরামকৃষ্ণদেব তাকে বললেন, ছি তুই এত হীন বুদ্ধি, তোকে না আমি ভেবেছিলাম বিশাল বট গাছের মতন, আমি বট গাছের সাথে তুলনা করছে। কেন বট গাছের সাথে তুলনা করছে? বলছেন ওই বট গাছ যে কোনো গাছ কিন্তু একমাত্র মহাপুরুষের সাথে তুলনীয়। মহাপুরুষদের জীবন আর গাছেদের জীবন একেবারে এক। কেন এক? না সৎপুরুষ মহাপুরুষ যারা, তারা সব কিছু পরার্থে দান করেন, লোকের মঙ্গলের জন্য করেন, লোকের হিত সাধনের জন্য করেন, লোকের মঙ্গল চিন্তা করেন। গাছেরাও তাই করে। আমি গাছ থেকে পাতা তুলে নিই, গাছ থেকে ফল তুলে নিই, গাছ থেকে ফুল তুলে নিই, গাছ কিন্তু কোনোদিন রিয়্যাক্ট করে না। গাছের ফুলটা তুললে কিন্তু কষ্ট হয়, জগদীশ চন্দ্র বসু বলছেন বিজ্ঞানের প্রমাণে যে ওদেরও প্রাণ আছে। আরো একদম এগিয়ে গিয়ে বলছেন গাছেরও কিন্তু আমার আপনার মতন সুখ দুঃখ হাসি কান্না আছে, আমরা সেটা বুঝতে পারি না। আমরা সবসময় গাছকে মনে করছি ও একটা রয়েছে, ওর ফুলটা তুলে নিলাম, ওর পাতাটা ছিঁড়ে নিলাম, ওর গাছের তলায় একটু বসে রইলাম, কখনো ভেবে দেখি না ওরও তো সুখ দুঃখ আছে, কারণ ওর তো প্রাণ আছে, ও কথা হয়তো বলতে পারে না, কিন্তু ওর ওই তরঙ্গটা তো সিসমোগ্রাফ যন্ত্রে হয়তো মতন যন্ত্রে ধরা তো পড়ে, যে তাতে ওই নার্ভাস সিস্টেমে যে কম্পনগুলো তার যে তন্ত্রীতে যন্ত্রণাগুলো ধরে ধরা পড়ে। সেজন্য গাছের সাথে ওই সৎপুরুষের জীবন তুলনা করা হচ্ছে। এবং তারা কি করছে বলছে, ওরা কিন্তু সবসময় নিজের মতন দাঁড়িয়ে থাকে, বলছেন ফলন ন্যাপি পরার্থায়ও বৃক্ষ সৎপুরুষা ইব, বলছেন ওরা কিন্তু ওই ফলটা দেয় এবং পরার্থেই দেয়। বলছে ছায়া মনুষ্য পূর্বন্তি তিষ্ঠতি স্বয়মা তপে, বলছেন ছায়া মনুষ্য পূর্বন্তি তারা ছায়া দেয়, তিষ্ঠতি স্বয়মা তপে তারা নিজে ওই তাপটা নেয়, নিয়ে তিষ্ঠ দাঁড়িয়ে থাকে। ফলান নিয়াপি পরার্থায়ও, বলে পরের উপকারের জন্য, পরার্থে পরের উপকারের জন্য ফলটা দান করে। বলছে ফলান ন্যাপি পরার্থায়ও বৃক্ষ সৎপুরুষা ইব, সেজন্য সৎপুরুষের জীবন সমস্ত সৎপুরুষের জীবনে বৃক্ষের সাথে তুলনীয়। ঠাকুর নরেনকে বললেন তুই এত হীন বুদ্ধি, তোকে আমি ভেবেছিলাম বিশাল বট গাছের মতন হবে, তোর কাছে মানুষ এসে তাপিত ক্লান্ত শ্রান্ত মানুষ এসে জ্বালা জোড়াবে। আমরা রিপোজিটারি খুঁজি, আমাদের যখনই কোনো যন্ত্রণা হয় তখন আমরা অবলম্বন খুঁজতে চাই, সেই জন্য দুঃখ কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। বারবার শাস্ত্র আমাদের বলছে যে দুঃখ আমাদের আত্মজিজ্ঞাসার দিকে এগিয়ে নিয়ে যায়, দুঃখ ছাড়া মানুষ আত্মজিজ্ঞাসা খুব কম লোকেরই হয়। আত্ম অর্থাৎ জ্ঞানী এবং জিজ্ঞাসু, এই চতুর্থ চারটে শ্রেণী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাকে ভজনা করে। আত্ম অর্থাৎ দেখা যায় জ্ঞানী এবং জিজ্ঞাসু খুব কম, এবং এই প্রকৃত জ্ঞানী আরো কম, জিজ্ঞাসু শুরু করে তার জ্ঞান লাভের জন্য মোক্ষ লাভের জন্য যখন সে দুঃখ পায়। দুঃখ মানুষকে নিজের আত্ম অনুসন্ধিৎসার দিকে জাগায়। আর ভারতবর্ষ এমন একটি দেশ, উপনিষদ বেদান্ত বারবার বলছে ভারতবর্ষের মানুষ আত্মজিজ্ঞাসু হবেই হবে, দুদিন আগে দুদিন পরে। স্বামীজি বারবার বলছেন তোমরা মানো আর নাই মানো, বোঝো আর নাই বোঝো, বলছেন তোমাদের মানতে আমি বলছি না, তোমরা আজকে মানবে না কালকে মানবে না, তোমরা আজকে বুঝবে না কালকে বুঝবে না, বলছেন তুমি বোঝো আর নাই বোঝো, মানো আর নাই মানো, তুমি দেবতা দেবতা দেবতা, তুমি নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মস্বরূপ, তুমি চিদানন্দ রূপম শিবম, তুমি শিব। বলছেন এটা তুমি ফিল করতে পারছো না, কেন ফিল করতে পারছো না, তোমার চেতনাটা সেই জায়গায় প্রসারিত হচ্ছে না, তুমি এই জগৎকে একটা মায়ার মতন দেখছো, তুমি ভাবতেই পারছো না যে এই জগতের প্রেক্ষাপটে এই জগতের পশ্চাতে ওই একই শক্তি খেলা করছে। সেই জন্য বলছেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তারপরে লাইতে বলছেন শঙ্করাচার্য জীব ব্রহ্মই না করো, জীব কিন্তু ব্রহ্ম ছাড়া আর অন্য কিছু নয়, ব্রহ্মের ম্যানিফেস্টেশন ওই ক্ষুদ্র জীবে যেমন হচ্ছে আবার ওই ক্ষুদ্র জীবেরও বিকাশ হবে ব্রহ্মে মিলে যাবে। সেই জন্য বলছে অন্য কিছুই নয়, ভগবান লাভ করলে অন্য কিছুই নয়, নিজের দেহবোধ নিজের জীববোধটা চলে যায় সে আত্মজিজ্ঞাসার দ্বারা, ওই বিরাট পরমাত্মার সাথে মিলনটাই হচ্ছে ভগবান লাভ। সেজন্য মা বললেন না
ভগবান না বলে কি অন্য কিছু হয়? তার সিংহ যায়, তার হাত পা অন্য কিছু বেড়ে যায়? কিছু হয় না। সে ওই আত্ম জিজ্ঞাসাটায় উত্তরটা পেয়ে যায় যে আমি কে। বিরাট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আমার এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডেও কোথাও একটা মিলেমিশে যায়। এই মিলেমিশা যাওয়ার জন্য যত রকমের উপায় আছে সেটা বিভিন্ন মুনি ঋষিরা যুগ যুগ ধরে বিভিন্ন উপায়ের কথা বলে গেলেন। শ্রী রামকৃষ্ণ নরেনকে বললেন, তোকে রিপোজিটারি হতে হবে, জগতের যত মানুষ এসে তাদের দুঃখ যন্ত্রণা তোর উপর দেবে। অর্থাৎ আধ্যাত্মিক জীবনে যে সহ্য, কেন ঠাকুর বললেন সংসারে সহ্য? বলতে তুমি সহ্য করতে করতে হয়ে উঠবে, স্বয়ের পরেই হচ্ছে হ, করতে করতে তুমি হ হবে, অর্থাৎ সহ্য করতে করতে তুমি হয়ে উঠবে। কি হয়ে উঠবে? না, তোমার কাছে একটি শব্দ রয়েছে, ব, বাংলার ব, যে ব সাথে যদি একটা আকৃতি যোগ করো তাহলে সেটা ক হয়ে যায়। দেখবেন কর্ম আর ধর্ম কেন দুটো মিলে যায়। বয়ের সাথে ময়ের যোগ করুন বর্ম, এবার বয়ের সাথে যদি একটা ক আকৃতি যোগ করেন সেটা কর্ম, আর ওই আকৃতিটা যদি উপরের দিকে তুলে দেন বয়ের মাথায় তাহলেই সেটা হয়ে যায় ধর্ম। বলছে তুমি ওই বর্মটাকে যখন তোমার নিজের দিকে চালিত করবে, বর্ম মানে নিজের এই দেহটাকে যখন নিজের দিকে চালনা করবে, যখন যত কাজ নিজের জন্য, আমি চাকরি করব নিজের জন্য, আমি সংসার করব নিজের জন্য, আমি এই জগতের উপকার করব নিজের জন্য, সব নিজের জন্য হচ্ছে, তখন সেটা কর্ম। অর্থাৎ সেটা তোমাকে টুয়ার্ড সেলফিশনেসের দিকে নিয়ে যায়, স্বার্থপরতা যুক্ত যা সবই কর্ম। আর বলছেন যেই তুমি ওই বয়ের আকৃতিটাকে ওপরে তুলতে আরম্ভ করলে, অর্থাৎ চেতনার প্রসার ঘটিয়ে যখনই তুমি সেটাকে ওপরের দিকে ভগবানের সাথে মেলাতে চাইবে তখনই সেটা ধর্ম হয়ে গেল এবং তোমার নিজের আত্মচিন্তা সেখানে দূর হয়ে গেল। সেই জন্য বারবার বলছে তোমার জীব ভাব দেহ বোধ চলে যাবে এবং ঈশ্বর বোধের সাথে যোগযুক্তকরণ হবে। সেই যোগযুক্তকরণটাই জীবন। সেই জন্য মহারাজ বলছেন গীতানন্দ মহারাজ, আমার লাইফটাই কি টিচিং নয়, আমার জীবনটাই কি সাধারণ ভাবে সাধনা নয়, আমার এই জীবনটাই কি শ্রীরামকৃষ্ণের প্রচার নয়, আমার জীবনের প্রতিটা মুহূর্তই কি বাংময় হচ্ছে না ঠাকুরমা স্বামীজির আদর্শ? স্বামীজি সেইটি বারবার বললেন, তুমি যদি দেবতা হও তাহলে তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম, প্রতিটি চেতনায় এই দেবত্ব ফুটে উঠবে। সেই জন্য বললেন প্রতিটি কাজে, স্বামীজি বারবার বলছেন নিবেদিতাকে একটা চিঠিতে যে আমার আদর্শকে বস্তুত একটা কথাই প্রকাশ করা যায়, সেটি মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের জাগরণ ঘটানো এবং সব কাজে তার সহায়তা করা। বলছেন যেখানে যতটুকু কাজ হচ্ছে আমি যদি সেখানে ঈশ্বর যোগ করে দিই তাহলেই সেটা ট্রান্সফর্ম হয়ে যায়, জগৎকে দিব্যায়িত করুন। আমরা মনে করছি কাঠ, আমরা মনে করছি চৌকাঠ, আমরা মনে করছি সমস্ত কিছু ইট কাঠ, যদি দৃষ্টিভঙ্গিটা পাল্টে যায় বদলে যায় তাহলে এই টেবিলটা কাঠের টেবিল নয়, এটা চেতনাযুক্ত টেবিল, এই বাড়িটা ইট কাঠ নয়, এটা চেতনাযুক্ত। এও কান পাতলে কথা বলে, এও কান পাতলে হাসি কান্না শোনায়, শুধু দরকার আমার সেই চেতনার সাথে নিজেকে লিঙ্ক করে দেওয়া। স্বামীজি লিঙ্কিং মেথডটা শিখেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। ঠাকুর বারবার বলছেন হাড়িটাও চৌকাটটাও পোশাকুশিটাও সবটা চেতন দেখছে। নরেন্দ্রনাথ বাইরে হাসছেন দাঁড়িয়ে, দক্ষিণেশ্বরের ঘটনা হাসছেন, বলছেন ও পাগলা বামুন ও বলছে কি ওই ইট কাঠ পোশাকুশি চৌকাট সেটা চেতনাযুক্ত, জড় কখনো চেতনযুক্ত হতে পারে না। যে স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণ ওই ব্যঙ্গ বিদ্রুপটা শুনলেন ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন, এসে বললেন কি বললি রে শালা, শুনে দিলেন একবার, শুধু শুনে দিচ্ছেন নরেন্দ্রনাথের ভেতরটা পরিবর্তন হয়ে যায়। সেই জন্য স্বামীজি বারবার বলছেন শ্রীরামকৃষ্ণের কাছে অন্য কিছু শেখার নেই, শ্রীরামকৃষ্ণকে বারবার বলছেন তোমার কাছে অন্য কিছু শিখতে আসে না, কিন্তু তোমার কাছে একটা জিনিস ভীষণ রকম ভাবে শেখার আছে যেটা অন্যের কাছে নেই, সেটা স্পিরিচুয়ালিটি, সেটা ধর্ম, তুমি ধর্ম দান করতে পারো, তুমি মানুষকে সেটা সাপ্লাই করে দিতে পারো। সেই জন্য শ্রীরামকৃষ্ণ সর্বোত্তম সাধু, শ্রেষ্ঠ সাধু। এই যে সাধু সঙ্গের কথা শাস্ত্রে বলছে কে সাধু, ঠাকুর ডেফিনেশন করে দিচ্ছেন, সংসারে থাকবো আমরা মেজরিটি গৃহস্থ মানুষ, কোথাও কিছু করতে পারবো না। শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারে থাকো কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার মানুষটা সংসারের সাথে যুক্ত করো, তোমার যদি মানুষটা সংসারের সাথে না যুক্ত করো তাহলে তুমি বদ্ধজীব, তুমি কোনোদিন মুক্তির আস্বাদ পাবে না, তুমি কখনোই ওই চেতনাকে প্রসারিত করতে পারবে না যতক্ষণ না তোমার মানুষটাকে তুমি জাগরিত করবে।
বলছেন মানুষকে জাগরিত করার উপায় কি? বলেন তোমাকে মাঝে মধ্যে সাধুর কাছে যেতে হবে। কেন যেতে হবে? বলছে সাধুর ফাংশন কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ সাধু? যদি বলেন একটা সাধু কি কাজ, স্বামীজি বলছেন এই জন্য সাধুদের, স্বামী ব্রহ্মানন্দকে চিঠিতে বলছেন রেখে দে তোর জপ্ত, রেখে দে তোর ঘন্টা নাড়া, পুজো টুজো সব ফেলে দে, গ্রামে গ্রামে গিয়ে মানুষগুলোকে আগে শিক্ষিত কর। স্বামীজি আনসেন রুট প্রবলেমে ঢুকছেন, কারণ স্বামী বিবেকানন্দই একমাত্র ব্যক্তিত্ব যিনি ওপর ওপর সংস্কার চাননি, যিনি চেয়েছিলেন একেবারে ভেতরটাকে নাড়িয়ে দিতে, ভেতরটাকে বদলান, এবং সেইটি ধর্ম বিপ্লব। শ্রী রামকৃষ্ণ এই ধর্ম বিজ্ঞানী কেন বলা হয় না? তিনি যে বিজ্ঞানের কথা বলছেন সেটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে ধর্ম থেকে আলাদা, বিজ্ঞানের অন্য কোন সূত্র বলছেন, কিন্তু একেবারে এক্সপেরিমেন্টালি শ্রী রামকৃষ্ণ দেখিয়ে দিচ্ছেন বিজ্ঞানের ল্যাবরেটরিতে যেটি করা হয়। মানুষের জীবনের একটি ল্যাবরেটরি আছে এবং সেই ল্যাবরেটরিটা হচ্ছে আত্মা, সোল। সোল ইজ দ্য এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি ফর দ্য হিউম্যান বিইং। মানুষ মানুষই দেহের মধ্যে আত্মা হচ্ছে সেই ল্যাবরেটরি যেখানে আপনি পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, এবং সে পরীক্ষা নিরীক্ষার পর রেজাল্ট একটাই কথা বলবে যে আমি ছিলাম, আমি আছি, আমি ভবিষ্যতেও থাকবো, আমাকে কোনোদিন কেউ বিনাশ করতে পারবে না, একেবারে ইটারনাল সত্যের জয়গান করে আত্মা। সেই জন্য স্বামীজি ওই সংস্কারটা চেয়েছিলেন, যখন ছুঁয়ে দিচ্ছেন শ্রী রামকৃষ্ণ, ওই সাধু ছুঁয়ে দিচ্ছেন, ধর্ম দিচ্ছেন। কেন বলছেন এই কথাটা, প্রেক্ষাপটটা বিশ্লেষণ করুন। বলছেন শ্রী রামকৃষ্ণ সাধু ফাংশন কি? বলছে সাধু দুটো জিনিস করে, মনে চিত্তের যে মল সেটাকে দূর করে। চিত্তের মল কি? বলছে বিষয় বাসনা। সাধুর কাছে এলে বিষয় আস্তে আস্তে তৈরি হবে, বিষয় আর ভালো লাগবে, এটা সাধুর কাজ। দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে নিত্য এবং অনিত্য বস্তুর মধ্যে পার্থক্যকরণটা সাধুই করতে পারে, আর কেউ করতে পারে। নিত্য একমাত্র ভগবান আর অনিত্যই জগৎ, এই যে পার্থক্য, এই চেতনাটা সাধু জাগাতে পারে। সেই জন্য উত্তরাখণ্ডে একটি কথা প্রচলিত আছে, সাধুর তিনটে কাজ, জাগনা জাগানা আর জোগানা। বলছে সাধু জাগবে, সাধু ঘুমিয়ে থাকলে হবে না। আপনি আমি সবাই নিজেরা ঘুমোচ্ছি, আমি যে পার্সনের কাছে গেলাম সেও যদি ঘুম হয় তাহলে সে আমাদের জাগাতে পারবে না। একটা প্রদীপ যদি জ্বলে তবে সেই প্রদীপ থেকেই অন্য প্রদীপ জ্বলতে পারে, আর যে প্রদীপটা নিজেই নিভে আছে সে কখনো অন্য প্রদীপকে জাগাতে পারে না। সেই জন্য বলছে জাগ না, সাধু সবসময় জেগে থাকবেন। ঠাকুর বললেন সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে সাধুকে বিশ্বাস করবি। তাকে বলছেন যোগানন্দ স্বামীকে বলছেন, যোগানন্দ পরীক্ষা করতে গেলেন শ্রী রামকৃষ্ণকেও, বলছেন বেশ করেছিস, দিনে দেখবি রাতে দেখবি তবে সাধুকে বিশ্বাস করবি। ওই জাগানা জাগনা, বলছেন জাগনা হলেই হবে না, সাধু নিজে জেগে থাকলে হবে না, সাধু সেই ক্ষমতা থাকবে অন্য কেউ জাগাতে পারবে। আমি ঘুমিয়ে রয়েছি, আমার এই সম্মিতি আসছে না এই জগৎ সম্পর্কে, এই ঈশ্বরত্ব সম্পর্কে। সাধুর কাজ হবে আমাকে জাগিয়ে দেওয়া। সেই জন্য শ্রী রামকৃষ্ণ বলছেন যাকে দেখলেই ভগবানের কথা মনে পড়ে তিনি সাধু। ফার্স্ট অ্যাট্রাকশন বলছেন তাকে দেখলেই মনে হবে সাধু। গোপালের মা 30 বছর কম সাধিকা ছিলেন না, এক্সাম্পল দিন, গোপালের মা কম সাধিকা ছিলেন না, অল্প বয়সে বিধবা হয়েছিলেন, একটি নিঃসঙ্গ ঘরে থাকতেন, খুব কৃচ্ছ সাধনের জীবন, 30টি বছর ধরে শুধু জপ করেছেন একটি ঘরে, কম যে সাধিকা ছিলেন না, কিন্তু শ্রী রামকৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছে ইনি তো বেশ সাধু লোক। শ্রী রামকৃষ্ণকে দেখলেই তার মনে ঈশ্বরের ভাব জাগ্রত হচ্ছে। যাকে দেখলেই ভগবানের কথা মনে হয়, ধর্মভাবে হৃদয় হয় তিনি সাধু। ঠাকুর বলছেন যিনি কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন তিনি সাধু, যার মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে তিনি সাধু। সব ডেফিনেশন বলে দিচ্ছেন সাধু কে, সেটি অনেক দিন আগে চৈতন্য তার শিষ্যকে বলেছিলেন, যাহারে হেরিলে হৃদে কৃষ্ণ স্ফুরে তাহারে জানিও নিশ্চয় বৈষ্ণব প্রধান। ওই তার শিষ্য চৈতন্যকে বলেছিলেন, চৈতন্যদেব তার শিষ্যকে বলেছিলেন তুমি বাড়িতে যাও গিয়ে সে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসতে চাইছে, সংসার ত্যাগ করতে চাইছেন। তখন চৈতন্য বলছেন না তুমি যাও গিয়ে সংসার করো ভালো করে, আমাকে মাঝে মধ্যে চিঠি লিখবে। বলে তুমি তিনটে কাজ করলেই হবে। বলছে কি? নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন। তখন শিষ্য বলছে নামে রুচি সেটা নয় বুঝলাম, আমার উপরে, আমি বাড়িতে গিয়ে যখন সময় পাবো যখন সুযোগ পাবো আমি নাম করব, ভগবানের নাম করবো, সেটা আমার উপর। জীবে দয়া বলছে মানুষকে একটু সেবা টেবা তো, বলছে ওটাও আমি করতে পারবো যখন যেরকম সামর্থ্য হবে আমি করবো। আটকে গেছেন তৃতীয় কাজ,
চৈতন্যদেবকে তার শিষ্য বলছেন, কিন্তু প্রভু আপনি যে বললেন বৈষ্ণব পূজন, আমি সাধু কোথায় পাবো, কি করে বুঝবো সাধু? এখানে তো অনেকেই সাধু ভণ্ডামি করে থাকতে পারে, ভেদ ধারণ করে থাকতে পারে, কে যে সত্যিকারের সাধু কে যে অন্য সাধু আমি বুঝবো? তখন চৈতন্যদেব বলছেন আমি তোমাকে কোষ্ঠী পাথর দিচ্ছি একটা, বলছেন এই কোষ্ঠী পাথরটা দিয়ে তুমি সাধুকে চিনে নেবে কে সাধু আর কে সাধু নয়। বলছেন কি সেই কোষ্ঠী পাথর? যাহারে হেরিলে হৃদে কৃষ্ণ স্ফুরে, বলছে যাকে দেখা মাত্রই মনে ভগবান কথা ছাড়া অন্য কোনো কথা মনে হয় না সে হচ্ছে সাধু। যাকে দেখা মাত্রই মনে পারে ইনি তো ভগবানের রিপ্রেজেন্টেটিভ, এর সাথে তো দুদণ্ড ভগবানের কথা বলা যায়, অন্য কোনো কথা নয় ভগবানের কথা। সেই যে শ্রীরামকৃষ্ণ গোপালের মা বলছেন ইনি তো বেশ সাধু লো, 30 বছর জপ ধ্যান করা সাধিকা, এসে শ্রীরামকৃষ্ণকে দেখে বলছেন ইনি তো বেশ সাধু লো। শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন তুমি আমাকে ভালো কি খাওয়াবে খাওয়াও, এ বলছেন যে তোমায় ভালো সাধু পাল্লায় পড়লাম, খালি খেতে চায় আর আসবো না। গোপালের মা রাখতে চাইছেন না, কারণ শ্রীরামকৃষ্ণ প্রথম দর্শনী তাকে খাই খাই করছে, মানে তোমার ঝোলাতে কি আছে খাবার না, পরের দিন তুমি তাহলে কি নিয়ে আসবে, নানান রকম ফিরিস্তি দিচ্ছে, লাউ কুমড়ো খাইও, নাটা চচ্চড়ি খাইও, হ্যাঁ বাড়িতে নাড়ু তৈরি করে এনে দিয়ে যেও। এ বলছেন গোপালের মা কার কাছে এলাম, সাধু দর্শন করতে এসে আমার তো জীবনটা গণ্ডগোল হয়ে যাবে, কিন্তু পারলেন না। বলছেন এর অদ্ভুত আকর্ষণ, বলছেন আমি বেরোতে যাচ্ছি টেনে ধরছে, বেরোতে যাচ্ছি টেনে ধরছে, এই একটা অদ্ভুত আকর্ষণ ওই সাধু। সেজন্য বলছেন সাধু জাগ না জাগা না জাগিয়ে দেবে, মোহন্ত মানুষকে জাগিয়ে দেবে, তার ভেতরে সে চেতনাটাকে জাগবে তো করবে, জাগিয়ে দিলেও হবে না, তারপরে জেগে নয় পড়লাম, জেগে পড়ার পরেই তো হবে না, আমাকে তো মায়া ছোবল মারবে, নানান কিছু দিয়ে দুঃখ দেবে, তখন কি করবে সাধু? বলছে যোগা না, সাধু সাপ্লাই করবে, কি সাপ্লাই করবে? ঈশ্বরীয় কথা সাপ্লাই করে সংসারীদের মন যখন কুটি ফাটা হয়ে যাবে, চৌচির হয়ে যাবে, তখন সাধুর কথা সেই মনকে শান্তি বাড়িয়ে দেবে, সাধুর কাছে এলে মানুষ ওই জন্যে শান্তি পায়। ভরত মহারাজের কাছে ইন্দিরা গান্ধী ছুটে যেতেন, কেন ছুটে যেতেন? ভরত মহারাজ কিচ্ছু করতেন না, সব শুনতেন, ইন্দিরা গান্ধী যা তার সমস্যা ভরত মহারাজকে হাওয়া করে বলতেন, সব শোনার পর ভরত মহারাজের সামনে মন্টু বাবু থাকতেন, সে মন্টু বাবুকে বলতেন মন্টু বাবু ওনাকে প্রসাদ দিয়ে দিন, উনি প্রসাদ নিয়ে চলে যেতেন। যখন বেরোতেন তখন তার মনটা কি তৃপ্তি যে আমি অন্তত কাউকে একটা বলতে পারলাম, এই রিপোজিটারি, এই রিপোজিটারি হতে বলছেন শ্রীরামকৃষ্ণ, নরেন তাচ্ছিল্য করছেন শ্রীরামকৃষ্ণকে, সব তোমার পারলাম ছুঁয়ে দিয়েছেন। তখন নরেন্দ্রনাথের ভেতরে পরিবর্তন, বলছেন বাড়িতে গিয়ে থালার পর থালা ভাত খাচ্ছেন, কোনোদিন খাচ্ছেন না, ওই অদ্বৈত বেদান্তের ঘোরে, কখনো ব্রহ্মস্বরূপ, কখনো খাচ্ছেন কখনো খাচ্ছেন না। সেই জন্য নরেন্দ্রনাথ পরবর্তীকালে বলবেন সেই জন্য খল রূপেও নারায়ণ, তাপী রূপেও নারায়ণ, পাপী রূপেও নারায়ণ, তুমি ভেদ দৃষ্টি করছো কিন্তু ব্রহ্ম তো সেই একই, বিভিন্ন রূপে খেলা করে বেড়াচ্ছেন, একং বিপ্রাস বহুধা বিবদন্তি, তিনি সমস্ত রকম ভাবে বিভক্ত হচ্ছেন নিজেকে, নিজেকে তিনি এক্সপ্যান্ড করছেন বিভিন্ন রকম ভাবে, সেই একই ব্রহ্ম। তখন নরেন্দ্রনাথকে দেখে ভুবনেশ্বরী দেবী বলছেন এই রে আমার নরেনকে বোধ হয় বাঁচানো যাবে না, এ তো গেল। নরেন্দ্রনাথ হেদুয়ার রেলিংটাকেও দেখছেন চৈতন্যময়, ঘরের দাদাটাকেও দেখছেন চৈতন্যময়, সব চৈতন্য দেখছেন, তখন স্টার্ট দ্যাট মোমেন্ট নরেন্দ্রনাথ রিয়ালাইজ পাগলা বামন মুখে যা বলে তা তো নয়, সত্যি তো অদ্বৈত বেদান্তের অনুভব হলে সব কিছু চৈতন্যময়ই দেখা, ওই ঘটিটাও চৈতন্য, বাটিটাও চৈতন্য, ইটটাও চৈতন্য। নরেন্দ্রনাথ তখন বুঝেছিলেন যে শ্রীরামকৃষ্ণ কেন ওই যা বলেন সেটি করেন, ওই ধর্মটা দিতে জানেন, এবং সেই ধর্মটি কখন মানুষের মধ্যে চেতনায় জাগরিত হবে, যখন মানুষগুলি শিক্ষিত হবে। স্বামী বিবেকানন্দ স্ত্রী শিক্ষার উপর জোরটি এই কারণে দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণদেব শরীর ত্যাগের আগে নরেনকে ডেকে বলছেন আমার 3টে মিশন তোমার উপর রইল। এই যে রামকৃষ্ণ মিশন বলি, রামকৃষ্ণের 3টে মিশন, দ্য ফার্স্ট মিশন অফ দ্য রামকৃষ্ণ, বলছেন ঠাকুর নরেনকে ডেকে যে এই যে ত্যাগী সন্তান যারা সব কিছু ঘর বাড়ি জগৎ ছেড়ে এলো, তুমি তাদের দেখো, তুমি তাদের নেতা হয়েও নরেন্দ্রনাথ সেই জন্য নেতা, এদের নরেন্দ্রনাথকে সামনে রেখে এদের জীবনকে গড়ে তোলার জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছেন আসলে অন্য কিছু হতে পারে কিন্তু নরেনের মতন আর একটাও দেখলাম না, সেই জন্য নরেনের জন্য সব ছাড়। কেউ নরেন্দ্রনাথ নিজে বলছেন আমি কিন্তু হোটেলে গিয়ে খেয়ে এলাম উল্টো পাল্টা, ঠাকুর আসছেন, শ্রীরামকৃষ্ণ টেস্ট করছেন নরেন,
বলে তুমি যেগুলোকে বলো অশুদ্ধ মানে ওগুলোও খেয়েলাম ইঙ্গিত দিচ্ছেন। তখন ঠাকুর বলছেন তা খা না শালা, কি হবে তা। ঠাকুর সমস্ত নরেনের জন্য ছাড় দিচ্ছেন, কারণ তিনি ওই সহস্র দলবদ্ধ, তিনি রাঙাচক্ষু রুই মাছ, নরেন আলাদা। নরেনকে কেন্দ্র করে এই মিশন, রামকৃষ্ণের মিশন, ত্যাগী সন্তানদের দেখা। দ্বিতীয়, ঠাকুর খুব ভালো বুঝেছিলেন যে এই ভারতবর্ষের উন্নতি করতে হবে, সেজন্য শ্রীরামকৃষ্ণ যে কুলকুণ্ডলিনী জাগরণের কথা বলছেন সেটা সমষ্টিগত কুলকুণ্ডলিনী জাগরণ, ইন্ডিভিজুয়াল কুলকুণ্ডলিনী জাগরণ নয়। আমি একা একা মুক্ত হয়ে বেরিয়ে গেলাম এদিক কথা বলছেন না, বলছেন তুমি আম খেলে আর আমটা খেয়ে মুখ মুছে চলে এলে তা কিন্তু নয়, তুমি আমটা ভাগ করে খেতে পারছো কি। সেজন্য নরেন্দ্রনাথ পরবর্তীকালে বলবেন যে অন্যের মুক্তির কথা ভাবে সে মুক্তি হয়, সে মুক্তি পায়, আর যে শুধু নিজের মুক্তির কথা ভাবে সে নরকে স্থান পায়। অর্থাৎ নিজের চেতনাটাকে বৃহত্তর করার সোপানটি শ্রীরামকৃষ্ণ দিয়ে যাচ্ছেন, ভারতবর্ষের উন্নতি করতে হবে, ভারতবর্ষের উন্নতি করতে হবে। আর তৃতীয় বলছে নরেন শিক্ষে দেবে যখন ঘুরে বাইরে হাত দেবে, নরেনকে শ্রীরামকৃষ্ণ চাপরাস দিয়ে যাচ্ছেন। প্রথমটি রামকৃষ্ণ মিশন, তৃতীয়টি চিকাগো ধর্ম মহাসভা। নরেন্দ্রনাথ ফোকাস করছেন এই ভারতবর্ষের উন্নতি, নরেন্দ্রনাথ রামকৃষ্ণের ওই দ্বিতীয় মিশনটিকে খুব ভালোভাবে বুঝেছিলেন। সেই জন্য স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ পরবর্তীকালে বলছেন স্বামীজি যা যা বলে গেছেন তার দুটো অ্যাসপেক্ট, একটা অ্যাসপেক্ট ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের ডেভেলপমেন্টের কথা স্বামী বিবেকানন্দ ফিল করেছিলেন, ইন্ডিভিজুয়াল ভারতবর্ষকে জাগানোর কথা স্বামীজি বারবার বলেছেন। আর দ্বিতীয়টি তার আর যে বাণীগুলো ছিল সেটা বিশ্বজনীন এবং ভারতবর্ষের বাইরেকেও সেটি প্রভাবিত করে, যেটি তিনি চিকাগো বক্তৃতাতে গিয়ে সারা বিশ্বকে তোলপাড় করেছিলেন। এই ভারতবর্ষের ডেভেলপমেন্টটি যখন স্বামীজি বুঝতে পারলেন তখনই স্বামীজি পাশ্চাত্য ঘুরে এসে দেখলেন যে এই ভারতবর্ষের দারিদ্র কুসংস্কার সব কিছুর মূলে একটি জিনিসেরই অভাব রয়েছে, সেটি শিক্ষা। ভারতবর্ষকে যদি জাগাতে হয় তাহলে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে শিক্ষিত করতে হবে। তার আগে পর্যন্ত ভারতবর্ষের যে অবস্থান ছিল তাতে পুরুষরাই একচ্ছত্র আধিপত্য স্থাপন করেছিল, তারা নারীকে নরকের দ্বারে পরিণত করেছিল। বারবার বলা হয়েছিল শাস্ত্রে নারী দিনে বাগিনী রাতে মোহিনী, নারী কখনো ভগবান লাভ তো দূরের কথা, নারী পর্দানুসীন থাকবে, নারী কখনো বাইরে আসবে না। সেজন্য কথাপ্রীতি উল্লেখ পাই শ্রীরামকৃষ্ণ মজা করে কেশব সেন যে বলছেন ওই ভক্তি নদীতে ডুব দেওয়ার সময় যে চিকের বাইরে, চিকের ভেতরে যারা রয়েছে, পর্দার ওপারে যারা রয়েছে, অর্থাৎ মেয়েদের তখনো ওই মেয়েদের এতটা অ্যাসোসিয়েশন আসছে না। সমাজ অর্থনৈতিক প্রেক্ষাপটে ভারতবর্ষের দুর্দশার মূল কারণ ছিল এই নারীদের অবদমিত করে রাখা, এইটি স্বামীজি বারবার বলেছিলেন এবং শাস্ত্রের কথা উল্লেখ করে তিনি সেই জন্য বলেছিলেন যে দেশ যে পরিবার যে সমাজে মেয়েদের পুজো হয় না সেখানে দেবতারাও পুজো লাভ করে না। আপনার বাড়ি ঠিক থাকবে যদি যে বাড়িতে মেয়েরা সসম্মানে ঠিক থাকে, যে বাড়িতে মেয়েদের পুজো করা হয়। সে রামকৃষ্ণ তার সমস্ত সাধনা যেমন আধ্যাত্মিক ভাবে মায়ের কাছে অর্পণ করছেন তেমনি দেখিয়ে দিচ্ছেন যে পুরুষ দীর্ঘকাল ধরে নারীকে অবদমিত করে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতেও হিট করছেন চেতনায় যে তিনি একজন পুরুষ হয়ে সেই পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধিত্ব করেও মা সারদার কাছে তার সমস্ত সাধনার ফলকে সারেন্ডার করছেন, অর্থাৎ নারীর কাছে তার সমস্ত সমর্পণ। এর আধ্যাত্মিক একটি ব্যাখ্যা রয়েছে, তার সমস্ত সাধনা তিনি মা মহামায়ার কাছে অর্পণ করছেন, কারণ মা মহামায়া যদি প্রসন্ন না হন তাহলে কোনোভাবেই মুক্তি লাভ সম্ভব নয়। রামময় মহারাজ সুন্দর করে বলতেন মায়ের হাতে মুঠি করা আছে, কেউ কেউ মাকে রামময় মহারাজকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা মহারাজ মায়ের কোনোদিন নির্বিকল্প সমাধি হয়েছিল নাকি, তখন রামময় মহারাজ রয়ে গেছে বলছে দূরো দূরো মায়ের নির্বিকল্প সমাধির কথা কি বলছিস, বলছে মায়ের সমাধি হয়েছে এটা চট করে সেই ভক্ত জিজ্ঞেস করছেন। রামময় মহারাজ দূরো দূর তা খানিক্ষণ বাড়ি দেখে বলছেন ওরে শোন ওই মা মুঠিটা আলগা করলে তোদের রামকৃষ্ণের সমাধি হবে, কত বড় কথা বলছে। রামকৃষ্ণ সমাধি যেতে পারে না যদি না মা মুঠিটা আলগা করে, মা যখন যখন মুঠিটা আলগা করেন তখনই রামকৃষ্ণ সমাধি লাভ করে। সেটি পরবর্তীকালে গৌরানন্দ মহারাজ বলছেন মায়ের মুঠিটা থাকে কারণ তার কাছে ওই ব্রহ্মজ্ঞানের চাবিটা রয়েছে মুঠোর মধ্যে, তিনি কৃপা করে ওই মুঠো খুলে কাউকে কাউকে ব্রহ্মজ্ঞানের চাবিটা দেন তবে সে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। শ্রীরামকৃষ্ণ ওই সমস্ত প্রয়োজনে মায়ের চরণে নিবেদন করছেন,
স্বামীজি সেটি বুঝেছিলেন, সেই জন্য তিনি বারবার 1897 সালের পয়লা মে যখন বলরাম বাবুর বাড়িতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন সেই সময় তিনি কয়েকদিন বলরাম বাবুর বাড়িতে ছিলেন। 6 মে আমরা স্বামী শিষ্য সংবাদে পাই, অদ্ভুত সে বর্ণনা রয়েছে। 6 মে তিনি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেন, চল আমি তোকে আজকে ঘোড়ার গাড়ি করে একটা জায়গায় নিয়ে যাই। শিষ্য শরৎচন্দ্র বলছে, কোথায় যেতে হবে? স্বামীজি বলছেন, চল, প্রশ্ন করিস না। শিষ্য উঠে পড়লেন ঘোড়ার গাড়ি করে। ঘোড়ার গাড়ি খানিক দূর এগোনোর পর গেলেন যেখানে, সেটি গঙ্গাবাইয়ের পাঠশালা। স্বামীজি গঙ্গাবাইয়ের আদি মহাকালী পাঠশালা পরিভ্রমণ করতে গিয়েছিলেন। গঙ্গাবাই কে? ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের ভাইজি ছিলেন গঙ্গাবাই। তিনি ছিলেন তপস্বিনী। তিনি এই কালীঘাটের মা কালীর নাম করে এখানে স্থাপন করেছিলেন আদি মহাকালী পাঠশালা, মেয়েদের জন্য স্কুল তিনি করে তুলেছিলেন। এই মেয়েরা প্রথম ট্র্যাডিশনাল ওয়েতে শিক্ষায় শিক্ষিত হবে সেই যে গঙ্গাবাই রিয়েলাইজ করেছিলেন, একজন তপস্বিনী মহিলা। এবং এই গঙ্গাবাইয়ের জীবনের কাহিনী রয়েছে, তিনি দাক্ষিণাত্যে জন্মগ্রহণ করেন এবং নারায়ণ রায়ের মেয়ে ছিলেন। নারায়ণ রায় ওই দাক্ষিণাত্যের এক রাজা ছিলেন, তার অনেকদিন কোনো সন্তান ছিল না, কন্যা সন্তান ছিল না, সেজন্য তারা গঙ্গার পুজো করেন, মা গঙ্গার পুজো করেন। এবং মা গঙ্গার পুজো করার পর যে সন্তানকে পান তিনি হচ্ছেন গঙ্গাবাই, 1835 খ্রিস্টাব্দের সাথে মাঝামাঝি। সেই জন্য গঙ্গাবাই ওই জন্মগ্রহণ করার পর ছোট বয়স থেকে তিনি কিন্তু সংস্কৃতে অর্থাৎ ব্যাকরণ লঘু কৌমুদী এইগুলি পাঠ করতে আরম্ভ করেন ছোট বয়স থেকে। এবং তিনি পঞ্চব্রতা তপস্যা পর্যন্ত করেন, অর্থাৎ ছোট বয়স থেকে তার মধ্যে সাধিকার জীবন। ঝাঁসির রানী লক্ষ্মীবাই যখন সিপাহী বিদ্রোহে তার জীবনটি দেন এবং ওই সময় যখন তার আন্দোলন হয় তখন তিনি কিন্তু এই গঙ্গাবাইকে ডাকেন এবং গঙ্গাবাই ঘোড়া চড়া ওষি চালানো সমস্ত কিছুতে অলরাউন্ড এক্সপার্ট ছিলেন। গঙ্গাবাই দীর্ঘ সময় তপস্যা পর্যন্ত করেছেন। গঙ্গাবাইয়ের কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডিয়ান কালচার অপরিসীম, একজন মহিলা হয়ে এটি করা অভাবনীয় ব্যাপার। স্বামীজি সেই গঙ্গাবাইয়ের পাঠশালা দেখতে গিয়েছিলেন 1897 সালের 6 মে এবং সেখানে সুন্দর করে বলছেন তিনি, সেই অংশটি একটুখানি পাঠ করলে বোঝা যাবে। স্বামীজি আমেরিকা থেকে ফিরিয়া আসিয়া কয়েকদিন যাবৎ কলিকাতাতেই অবস্থান করিতেছেন, বাগবাজারের বলরাম বসুর বাড়িতেই অবস্থান করছেন। আজ প্রাতে শিষ্য স্বামীজির কাছে আসিয়া দেখিল স্বামীজি ওইরূপে বাইরে যাইবার জন্য প্রস্তুত হইয়াছেন। শিষ্যকে বলিলেন, চল আমার সঙ্গে যাবি। বলিতে বলিতে স্বামীজি নিচে নামিতে লাগলেন, শিষ্য পিছু পিছু চলিল। একখানি ভাড়াটিয়া গাড়িতে তিনি শিষ্য সমভিবাহারে চললেন, গাড়ি দক্ষিণ মুখে চলিল। শিষ্য জিজ্ঞেস করছেন, মহাশয় কোথায় যাওয়া হইবে? স্বামীজি বলছেন, চল না, দেখবি এখন। এই লোক কোথায় যাইতেছেন তৎ বিষয়ে কিছু না বলে গাড়ি যখন বিডন স্ট্রিটে গেল তখন স্বামীজি বলতে আরম্ভ করলেন, তোদের দেশের মেয়েদের লেখাপড়া শিখবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না। তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস, কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী, সকল সময় প্রাণ দিয়ে সেবা করে, তাদের শিক্ষা দিতে, তাদের উন্নত করতে তোরা কি করছিস? শিষ্যকে স্বামীজি বলছেন, শিষ্য তখন উত্তর দিচ্ছেন, কেন আজকাল মেয়েদের জন্য তো কত স্কুল কলেজ হয়ে যাচ্ছে, কত স্ত্রীলোক বিয়ে এমএ পাস করছে। স্বামীজি তখন বলছেন, ও তো বিলাতি ঢঙে হচ্ছে, তোদের ধর্মশাস্ত্র অনুশাসনে তোদের দেশের মতন চালে কোথায় কটা স্কুল আছে? দেশে পুরুষদের মধ্যেও তেমন তো শিক্ষার বিস্তার নেই, তা আবার মেয়েদের ভেতর গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্সে দেখা যায় ভারতবর্ষে শতকরা 10-12 জন মাত্র শিক্ষিত, তা বোধ হয় মেয়েদের মধ্যে 1% হবে না। তা না হলে কি দেশের এমন দুর্দশা হয়? শিক্ষার বিস্তার, জ্ঞানের উন্মেষ এসব না হলে দেশের উন্নতি কি করে হবে? তোরা দেশের যে কয়জন লেখাপড়া শিখেছিস, দেশের ভাবি আশার স্থল, সেই কয়েকজনের ভেতরে ওইসব বিষয়ে কোনো চেষ্টা বা উদ্যম দেখতে পাই না। স্বামীজি বলছেন, কিন্তু জানিস, সাধারণের ভেতর আর মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার না হলে কিছু হবার জো নেই। সেজন্য আমার ইচ্ছা আছে কতগুলো ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণী তৈরি করব। ব্রহ্মচারীরা কালে সন্ন্যাস গ্রহণ করে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে মাসের মধ্যে শিক্ষা বিস্তারে যত্নপর হবে, আর ব্রহ্মচারিণীরা মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার করবে। কিন্তু দেশি ধরনে ওই কাজ করতে হবে, পুরুষদের জন্য কতগুলো শিক্ষা কেন্দ্র করতে হবে, মেয়েদের শিক্ষা দিতেও কতগুলো কেন্দ্র তৈরি করতে হবে, ছাত্রীদের ধর্মপরায়ণ ও নীতিপরায়ণ করতে হবে,
কালে যাতে তারা ভালো গিন্নি তৈরি হয় তাই করতে হবে। ওই সকল মেয়েদের সন্তান সন্ততিগণ পরে ওই সকল বিষয়ে আরো উন্নতি লাভ করবে যাদের মা শিক্ষিতা ও নীতি পরায়ণা হন, তাদের ঘরেই বড়লোক জন্মায়। মেয়েদের তো তোরা এখন কতগুলো ম্যানুফ্যাকচারিং মেশিন করে তুলেছিস, রাম রাম, এই কি তোদের শিক্ষার ফল হলো? মেয়েদের আগে তুলতে হবে, মাসকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। বলছেন গাড়ির চোরা বাগান দিয়ে এগিয়ে গেল, তিনি তখন বললেন যে এই মাতাজির স্কুল, বললেন রাজেন্দ্র মল্লিক মহাশয়ের বাড়ির কিছু পূর্ব দিকে দোতলা ভাড়াটিয়া বাড়িতে সেই স্কুল ছিল। গাড়ি থামলে দু চারজন ভদ্রলোক তাকে প্রণাম করে উপরে উঠে গেলে তপস্বিনী গঙ্গাবাই স্বামীজিকে অভ্যর্থনা করলেন। অল্পক্ষণ পরেই তপস্বিনী মাতা স্বামীজিকে সঙ্গে করে একটা ক্লাসে লয়ে গেলেন। কুমারীরা দাঁড়াইয়া স্বামীজিকে অভ্যর্থনা করলেন এবং মাতাজির আদেশে প্রথমে শিবের ধ্যান সুর আবৃত্তি করতে লাগলেন। পরে কিরূপ প্রণালীতে পাঠশালায় পূজাদি শিক্ষা দেওয়া হয় মাতাজির আদেশে কুমারীরা সেটা দেখালেন। স্বামীজি সমস্ত ক্লাস ঘুরে দেখলেন, একজন কুমারীকে ডাকলেন এবং রঘুবংশের তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটিও ব্যাখ্যা করতে বললেন, সেই নীতি সেটি করলেন। স্বামীজি দেখে আপ্লুত হলেন। ওই মাতাজি তখন বললেন স্বামীজিকে, আমি ভগবতী জ্ঞানে ছাত্রীদের সেবা করে থাকি, নতুবা বিদ্যালয় লাভ করিয়া যশোলাভ করিবার কিংবা অপর কোনো উদ্দেশ্য নাই। স্বামীজি ভিজিটার বুকে গঙ্গাবাইকে লিখে দিয়েছিলেন, দ্য মুভমেন্ট ইজ ইন দ্য রাইট ডিরেকশন। অর্থাৎ মেয়েদের জন্য এই যে একটু মাতাজি স্কুল করছেন, এটি থেকে স্বামীজি আপ্লুত। স্বামীজি বারবার বলছেন যে না, আত্মায় কোনো লিঙ্গভেদ নেই, নারী পুরুষ বলে পার্থক্য করণে ভেদ দৃষ্টি তুমি আমি করছো। বলছেন যতক্ষণ না মেয়েদের এই স্তরে উন্নীত করতে পারবে ততক্ষণ এই দেশের কখনো জাগরণ হবে না। ওই যে ভারতবর্ষের উন্নতি, ওই যে কুলকণ্ডলীর জাগরণ শ্রী রামকৃষ্ণ বলছেন, স্বামীজি সেটি মর্মে মর্মে বুঝছেন মেয়েদের যন্ত্রণা। সেই জন্য মা বলছেন শ্রী রামকৃষ্ণ এসেছিলেন জগতে মাতৃভাব জাগরণের জন্য, কিন্তু এই মাতৃভাব এই নারীর মধ্যে স্বামীজি দেখছেন বীরের হৃদয় আর মায়ের মমতা। নারীকে একাধারে বীর হতে হবে, আবার নারীকে একাধারে মমতাময়ী হতে হবে। স্বামীজি পাশ্চাত্যের যে মেয়ে দেখেছেন আর প্রাচ্যের যে মেয়ে দেখেছেন সেই তুলনামূলক আলোচনায় দেখেছেন যে পাশ্চাত্যের যে নারীরা মহীয়সী, ভারতবর্ষের নারীদের মধ্যে মমতা রয়েছে, কিন্তু সেই মহীয়সী সিংহিনী জন্ম দিতে পারছে না। সেজন্য তিনি ভগিনী নিবেদিতাকের মধ্যে সেটি দেখতে পেলেন এবং ভগিনী নিবেদিতাকে নিয়ে এলেন এ দেশে। বারবার বললেন ভারতবর্ষ এখনো সেই প্রকৃত সিংহিনীর জন্ম দিতে পারছে না, তোমার কেল্টিক রক্তের মধ্যে রয়েছে ঐকান্তিকতা, পবিত্রতা এবং অধ্যবসায়। স্বামীজি থ্রি ফান্ডামেন্টাল গুণসকে হিট করছেন নিবেদিতার মধ্যে, ঐকান্তিকতা, ডেডিকেশন, তুমি যা বুঝছো সেটা মন প্রাণ দিয়ে করছো, ঐকান্তিকতা, অধ্যবসায়, তোমার পড়াশোনা রয়েছে। নিবেদিতা হাইলি কোয়ালিফাইড, ট্যালেন্টেড, তিনি সে যুগে জর্জ বার্নার্ড শ'র মতন জায়গায় যাচ্ছেন, সেসমিক ক্লাবের মেম্বার, একটা কর্পোরেট সোসাইটির মধ্যে নিবেদিতা বিলং করছেন, তিনি জার্নালিজমের কাজ করেছেন, জানছেন সমস্ত দিক থেকে নিবেদিতা সেই স্ট্যান্ডার্ড। সেই জন্য বলছেন তোমার অধ্যবসায় আছে, তোমার ওই ওই কান্তিকতা রয়েছে, আর বলছেন পবিত্রতা, ওই যে ব্রহ্মচারিণী তৈরি করবে। সেই জন্য স্বামীজি যখন বেলুড় প্রতিষ্ঠা করার পর যখন সবাই বলছেন আজকে আপনার ব্রত কমপ্লিট হলো, স্বামীজি বলছেন না, ওই মাকে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ নিবেদন হচ্ছে আমি যতদিন না গঙ্গার অপর পারে মেয়েদের জন্য একটা মঠ তৈরি করছি। এবং এই গঙ্গাবাইয়ের আদি মহাকালী পাঠশালা দেখে বেরোনোর পর বলছেন মুভমেন্ট ইজ ইন দ্য ডাইরেক্ট রাইট ডিরেকশন। শুধু একটা মন্তব্য করলেন স্বামী, বলেন এই মেয়েদের শিক্ষা ব্যবস্থায় মেয়েদেরই পড়ানো উচিত ছিল। গঙ্গাবাই সেদিকে কিছু পুরুষকে অ্যাপয়েন্ট করেছিলেন পড়ানোর জন্য, স্বামীজির সেটি পছন্দ হয়নি। সেই জন্য পরবর্তীকালে স্বামীজিকে যখন জিজ্ঞেস করা হয়েছে বাল্য বিধবা, বহু বিবাহ, এইটা নিয়ে আপনার কি মতবাদ, স্বামীজি বলছেন আমি তো বিধবা নই, আমি তো বলতে পারবো না, মেয়েদের প্রবলেম মেয়েরাই সলভ করবে, এর জন্য পুরুষকে এগিয়ে আসতে হবে না। এই যে যুগ প্রয়োজনে নারী পুরুষ পরিপূরক, ইট ইজ এ কমপ্লিমেন্টারি পার্ট অফ দিস। কোথায় পেলাম আমরা এই উৎসমূল? এর উৎসমূল রয়েছে বেদ। একেবারে যদি ফান্ডামেন্টাল হিট পয়েন্টে যান তাহলে বেদ এটি আমাদের বলে দিয়ে গেছে। কেন বলে দিয়ে গেছে? না, বেদের সার ভাগ, বেদের শেষ অংশ বেদান্ত। এই বেদে আমরা চারটি অংশ পাই, সেটা মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। মন্ত্র অংশটি কি বেদে? না, গুরুগৃহে বাস। একজন পুরুষ বা নারী সে গুরুর জীবনটা দেখে তার চরিত্র তৈরি করবে। সেই জন্য স্বামীজি বারবার শিক্ষার কথা যখন উঠেছে, স্বামীজি বারবার বলেছেন গুরুগৃহে বাস ছাড়া প্রকৃত শিক্ষা সম্ভব নয়।
কেন সম্ভব নয়, কোথায় আজকের যুগে এই এডুকেশন সিস্টেম ফেল করলো? স্বামীজি বলছেন আজকের যুগের একটি ছেলে বা মেয়ে একটা গুরুর পার্সোনাল ক্যারেক্টারটা জানতেই পারলো না। একজন টিচার ক্লাসে 50 মিনিট পড়ালেন, 1 ঘন্টা পড়ালেন, কিন্তু সেই টিচার রাত্রিবেলায় কি করেন সেটা এই ডে স্কলার যারা প্রতিদিন যায় আসে তারা কখনো জানতে পারলো না। তার জীবনটা কিরকম, ওই গুরু নিয়ে বাস করে একটি ছেলে বা একটি মেয়ে সেই গুরুর প্রতিটি দৈনন্দিন জীবন, অর্থাৎ গুরু ভোরবেলায় ওঠেন, গুরু জপ ধ্যান করেন, কিংবা গুরু মন্দিরে যান, কিংবা গুরু পরিবেশ সচেতন, এই গুরুর প্রতিটা অংশকে সে মনিটর করে এবং সেই ভাবে জীবনটাকে গঠন করে। সেই জন্য জীবন গঠনকে বারবার বলা হচ্ছে একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপে আলোকিত হওয়া। জ্ঞান মানে আর অন্য কিছুই নয়, আলোটা জ্বালিয়ে দেওয়া, এবং সেই আলোটা ভেতরেই রয়েছে। স্বামীজি সেই জন্য বলছেন কেউ কাউকে শিক্ষিত করতে পারে না। যদি কেউ মনে করে আমি কাউকে শিক্ষিত করবো তাহলে সে ভুল ভাবছে, বলছে তার মধ্যে সেই সংস্কার রয়েছে। শিক্ষকের কাজ কি, গুরুর কাজ কি, সে প্রকৃতপক্ষে ওই আলোটাকে জ্বালিয়ে দেবে, যে বাধাগুলো রয়েছে, যে অবস্ট্যাকলস গুলো রয়েছে সেগুলোকে সরিয়ে দেবে, দিয়ে ভেতরের চেতনাটাকে জ্বালিয়ে দেবে। এবং সেই জাগানোর কাজটি একটি মেয়ে আরেকটি মেয়ের কাছে যতটা স্বচ্ছন্দ একটা পুরুষের কাছে ততটা স্বচ্ছন্দ নয়, স্বামীজি সেটি হিট করছেন গঙ্গাবাইয়ের এই পাঠশালা দেখার পর। এবং সেই জন্য বেদে রয়েছে মন্ত্র, মননাত্রায়তে ইতি মন্ত্র, যেটি বারবার মনন করে মানুষ ত্রাণ পায় সেটিকে মন্ত্র বলে। সেটি কোন স্তরে হবে, গুরু বিয়ে ব্রহ্মচর্য অবস্থায় সেই মন্ত্র পাঠ হবে। মন্ত্র নয় পাঠ করলাম, পাঠ করে কি হবে, বলছি এর পরের অংশ ব্রাহ্মণ। স্বামীজি বলছেন পৈতেধারী লোক যে সে ব্রাহ্মণ নয়, কে ব্রাহ্মণ, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, যে ব্রহ্মকে নিয়ে সবসময় বিচরণ করে সে ব্রাহ্মণ। ব্রহ্মকে বিচরণ করা মানে হচ্ছে সে নারী পুরুষের মধ্যে ভেদ দেখবে না, যার জাগতিক দেখার চোখটা বদলে গেছে, সে আত্মা লেভেলে দেখবে, ব্রহ্ম মানে আত্মা লেভেলে, সে ওই গ্রাসরুট লেভেলে দেখবে। এবং ব্রাহ্মণ কি করবে, ওই মন্ত্রের অ্যাপ্লিকেশনটা ব্রাহ্মণ পাঠে হয়েছে, অর্থাৎ মন্ত্র সে উচ্চারণ করলো, বুঝলো, শিখলো, কিন্তু মন্ত্রগুলো নিয়ে করবো কি, কোন যজ্ঞে কোন মন্ত্র লাগবে, কোন যজ্ঞে কোন রীতিনীতি লাগবে, কোন যজ্ঞে কোন উপচার লাগবে, সেগুলো কে বলে দেবে, বলছে ওই ব্রহ্মবিদ যিনি, যিনি ব্রাহ্মণ তিনি বলে দেবেন কোন অংশে কোনটা, ব্রাহ্মণের ওটি পাঠ। বলছেন ব্রাহ্মণ করার পর তুমি কি করবে, তাহলে ব্রাহ্মণের সাথে আমাদের জীবনের কোন জায়গাটা মিললো, আমরা ছাত্র জীবনটা যদি দেখি তাহলে গুরু গৃহে বাস, সেই সময় আমরা মন্ত্র শিখলাম, ছাত্র জীবন কমপ্লিট করার পর মানুষ কি করে, সংসার জীবন, গারস্থ জীবন, বেদের ওই চতুর্থ ওদিকে মন্ত্র ব্রাহ্মণ, ব্রাহ্মণ আমাকে বলে দেবে তুমি গারস্থ জীবন কিভাবে লিড করবে, অর্থাৎ গারস্থ জীবন কি, কিছু যোগ্য, কি যোগ্য, ওই ঋষি যোগ্য, দেবযোগ্য, ভূতযোগ্য, নরযোগ্য, এই সমস্ত যোগ্যগুলো, এই যোগ্যগুলো কিসের সাথে জড়িত, মন্ত্র, এক একটা মন্ত্র এক একটা যোগ্যে লাগবে। সাধারণভাবে আমাদের কি যোগ্য, বাড়িতে অতিথি এলে তাকে দেবতা জ্ঞান করো, অতিথি দেব ভব, পিতৃ দেব ভব, মাতৃ দেব ভব, আচার্য দেব ভব, তারপরে দেখলেই আমার ওইগুলো আসতে আরম্ভ করবে। এবং সেটা করবে কে, স্বামী স্ত্রী, স্বামী জানলো, পুরুষ শিক্ষিত হলো, স্ত্রী শিক্ষিত নয়, সে ওই ভাবধারা বুঝতেই পারবে না। স্বামীজি কতটা দূরে ইন্ট্রোস্পেকশন করে বলছেন মেয়েদের ওই পুরুষদের সমান পরিমাণ শিক্ষিত হতে হবে, কারণ ওই চরিত্রের ডাইসটা তৈরি হবে মায়ের কাছ থেকে, যার মা বড় উচ্চ আধার, ওই যে বলছেন তার ঘরে বড় লোক জন্মাবে। স্বামীজি বলছেন আমি জন্মেছি আমার মা বাবার কাছে কত ঋণী, জগতের সমস্ত মহাপুরুষ এই মা বাবার কাছে ঋণী। বিদ্যাসাগর মহাশয় বলছেন আমি বিদ্যাসাগর হয়েছি তার 100 গুণ আরো বেশি হতে পারতাম যদি আমি মা ভগবতী দেবীর আদর্শকে টোটালি জীবনে ফলো করতে পারতাম। বিদ্যাসাগরকে আমরা দয়ার সাগর বলি, কোত্থেকে পেলেন, বলছেন ওই মা শীতে তিনি কম্বল কিনে পাঠিয়েছেন 10টা, ওই ভগবতী দেবী চিঠি লিখেছেন ছেলেকে, বাবা আমি তুমি যে 10টি কম্বল পাঠিয়েছিলে আমি সব গ্রামের দুস্থ মানুষকে 10টা কম্বল কিনিয়ে দিয়েছি, তুমি কি আমার জন্য আরেকটি কম্বল কিনে পাঠাবে, মা লিখে পাঠাচ্ছেন। তখন কিন্তু ছেলে আনন্দিত বিদ্যাসাগর, তিনিও পাল্টা চিঠি লিখছেন মাকে, বলছেন মা তোমার নিজের রেখে গ্রামে আর কে কে এরম বাকি আছে দরিদ্র মানুষ যাদের কম্বল লাগবে, সেই সংখ্যাটা হিসেব করে আমাকে বললে আমি সেটি তোমায় পাঠিয়ে। বিদ্যাসাগরের মা ছেলেকে বলছেন বাবা আমার 3টে গয়নার খুব ইচ্ছা, তুমি আমায় 3টে গয়না গুড়িয়ে দেবে। বিদ্যাসাগর আপ্লুত, মা আমাকে গয়না চেয়েছেন আমি গয়না গুড়িয়ে দেবো না, বলছেন হ্যাঁ মা বলো কি 3টে গয়না। বিদ্যাসাগরের মা বললেন আমার প্রথম গয়না গ্রামের গরিব মানুষদের জন্য একটা দাতব্য চিকিৎসালয় করে দাও, আমার দ্বিতীয় গয়না গ্রামের ছেলেমেয়েরা যেন একটা স্কুল করে দাও পড়াশোনা শিখতে পারে, আমার তৃতীয় গয়না গ্রামের গরিব ছেলেদের জন্য যেন আলাদা করে দাতব্য চিকিৎসালয়। বিদ্যাসাগর আনন্দিত, আমার মা 3টে গয়না চেয়েছেন, এই হচ্ছে তার মা।
সেজন্য রবীন্দ্রনাথ বলছেন বিদ্যাসাগরের মধ্যে যতটুকু স্পিরিচুয়ালিটি ভক্তিভাব জাগ্রত হয়েছিল সেটা ভগবতী দেবীর ওই ভক্তিমতী চরিত্র দেখেই তার মধ্যে ভক্তিটা অটোমেটিক্যালি ট্রান্সডিউস হয়েছিল ইনডিউস হয়েছিল। ওই মহিলা মা যদি না বড় হয় তাহলে তার সন্তান কখনো বড় হতে পারে না। ওই সন্তান কোথায় বড় হবে? ওই গারস্থ জীবনে। স্বামী স্ত্রী ডুয়েল লাইফ হচ্ছে গারস্থ জীবন। স্বামীজি সেই জন্য চিকাগো বক্তৃতায় বলবেন যে আমি গৃহস্থদের মধ্যে শক্তি সঞ্চারের জন্য এবারে এলাম। আগে আত্মমুক্তি এবং সন্ন্যাসের কথা বলে সমাজটা রসাতলে গেল। সারা সমাজকে সবাই বলা হয়েছিল শুধু আত্মমুক্তি, তুমি নিজে মুক্তি হয়ে যাও অথবা সন্ন্যাস নিয়ে নাও। স্বামীজি বললেন না, মেজরিটিটা গৃহস্থ, এদের কি হবে? এদের কথা কেউ কোনোদিন বলেনি, আমি এদের কথা বললাম। ওই ব্রাহ্মণ যে ব্রহ্মকে জেনেছে, যে শিবজ্ঞানে জীবসেবা করতে পারে, সেই ব্রহ্মবিদ এই স্বামী স্ত্রীকে শেখাবে কোন মন্ত্রে কোন যজ্ঞ করতে গেলে কোন মন্ত্র লাগবে। বলছেন এই গারস্থ জীবন ব্রাহ্মণ। বলছেন তারপরে আরণ্য। বলছেন এদিকে কি বানপ্রস্থ? বলছেন যে অগ্নিকে সাক্ষী রেখে তুমি সব যজ্ঞগুলো করছিলে, স্বাহা স্বাদা বলছিলে, সেই অগ্নি এবার তোমার মনে জ্বালাও। অগ্নি কেন নাম? যে আগুন অগ্নি অগ্রণী, যে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের প্রতিটা স্তর বাই স্তর এগিয়ে নিয়ে যায় আগুন। যে জানবেন ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন মানুষ মারা যায় তখনও বলা হয় মুখাগ্নি করো, মুখে অগ্নি সংযোগ করো। ওই শরীরটাও যাবে ঊর্ধ্বলোকে যতক্ষণ না তুমি অগ্নি সংযোগ করবে। ওই মুখাগ্নি অগ্নি সেটি বলছে যে আরণ্যকে বলা আছে যে অগ্নি মন্ত্রের কথা সেটা তুমি মানবপ্রস্থ জীবনে তোমার ভেতরে জ্বালাও। অর্থাৎ যে অগ্নি বাইরে সোহা সোহাদা করছিলে সেই অগ্নি এবার তোমার অন্তরে জ্বালাও, অন্তরের হৃদয় মন্দিরে সেই অগ্নিকে জ্বালাও। এবং সেই জ্বালানোর পরেরটা কি বলছেন? এরপর তুমি উপনিষদ, তখন তুমি নিরগ্নি, তোমার আর অগ্নির দরকার নেই। তখন তুমি ওই ব্রহ্মবীর, তখন তুমি ওই আত্মবীর, তখন তুমি আত্মবল জানছ। ওই মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্য, উপনিষদ, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। বলছেন ওই অগ্নিকে মনে যখন তুমি নিরবধি জ্বালাবে, জ্বালাতে জ্বালাতে তুমি কি হয়ে যাবে? তুমি সন্ন্যাস। সেই জন্য শাস্ত্রে বিদ্যত সন্ন্যাস ছাড় দেওয়া আছে। অর্থাৎ স্বামী স্ত্রীর লাইফটা যদি সেই লেভেলে হয় তাহলে শেষের জীবনে গিয়ে শাস্ত্র অনুমোদন করছে যে তুমি বিদ্যত সন্ন্যাস লাভ করতে পারো। অর্থাৎ স্বামীও সন্ন্যাসী হয়ে যাবেন, স্ত্রীও সন্ন্যাসিনী হয়ে যাবেন। এরা ওই আত্মজ্ঞান লাভ করতে পারে। স্বামীজি বলছেন সেই মেয়েদের দরকার, কারণ ভারতবর্ষ সতী সাবিত্রী দময়ন্তীর দেশ। বলছেন ভারতবর্ষে কি সেই স্ত্রীলোক জন্মাইনি, জন্মেছে গার্গী মৈত্রী সহই জন্মেছে? বলে দিই ব্রাহ্মণ্য ধর্ম সাবলিমেট করে দিয়েছিল, স্বামীজি এসে সেটি জাগালেন। সেই জন্যই গঙ্গাবাইয়ের পাঠশালা দেখে তিনি পুলকিত, এবং সেই গঙ্গাবাইয়ের পাঠশালার রোল মডেল করার জন্য তিনি খুঁজছেন। তিনি খুঁজে পেলেন ভগিনী নিবেদিতাকে, এবং নিবেদিতাকে এদেশে আহ্বান করলেন। করার পর যখন এই বাগবাজারে নিবেদিতা স্কুল স্থাপন হচ্ছে, যখন কেউ মেয়ে দিচ্ছেন না, তখন স্বামীজি সেটাও ভেবে দেখুন ওই বলরাম বসুর বাড়ি সবাই বসে আছেন, সিস্টার নিবেদিতা স্বামীজি পর্যন্ত আছেন। তিনি বললেন এই মহিলা, এই নিবেদিতা মার্গাট একটা স্কুল খুলবে। সেই স্কুলটি খোলার পর স্বামীজি ভিক্ষা করছেন, আপনারা আপনাদের মেয়েদের দিন পড়ানোর জন্য, একজনও কেউ রাজি হচ্ছেন না ওই সবাই থেকে যে তার মেয়েকে পড়াবে, ভালো করে পড়াবে, শুধু শিক্ষার আলো দেবে। তখন ওই হরমোহন মিত্র বসেছিলেন, স্বামীজি তার হাতটা তুলে ধরলে, তুলে ধরে বললেন ওয়েল, নিবেদিতাকে বললেন ওয়েল, দিস জেন্টলম্যান উইল অফার হিজ লেডি। বলছেন এই ভদ্রলোক তার মেয়েকে তোমার স্কুলে পাঠাবে। গঙ্গাবাইয়েরও সেই অবস্থা ছিল, প্রথমে 20টি মেয়ে, তারপরে সেটি বাড়ে। এবং গঙ্গাবাই তার নিজের রাজস্ব, তার সম্পত্তি, তার গয়না দান সব কিছু এই পাঠশালায় দিয়েছিলেন। পরবর্তীকালে স্ট্রাগলের মধ্যে পড়েন, তিনি এত কিছু করেছিলেন কারণ মেয়েদের টিফিন দেওয়া হতো, মেয়েদের ওই ট্র্যাডিশনাল ওয়েতে পড়ানো হতো। এবং গঙ্গাবাই চালু করেছিলেন সংস্কৃত ভাষায় শিক্ষা লাভ করতে। স্বামীজি বারবার বলেছেন সংস্কৃত ভাষা শিক্ষা ছাড়া মানুষের মধ্যে এই চেতনার উন্মেষ ঘটে না। সংস্কৃত শব্দটাই তো এসেছে সংস্কৃত। সেই জন্য আমাদের সংস্কৃতি আজকে হারিয়ে যাচ্ছে, আমরা আস্ফালন করছি কিন্তু সংস্কৃত পড়াতে চাইছি না। আমরা সুপরিকল্পিতভাবে ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে মেয়েদের পড়াচ্ছি, কারণ আমরা ইংরেজদের ওই কথায় পুষ্ট। ইংরেজদের লর্ড মেকলে সাহেব বলেছিলেন যে ভারতবর্ষের মানুষগুলোকে কিছুতেই দাসে পরিণত করা যাবে না, কারণ ভারতবর্ষের মানুষগুলো সব বলছেন একটাই উপায় আছে, বলছেন এদের মধ্যে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করে দেবো যাতে এরা বাইরে দেখতে ভারতীয় হবে কিন্তু ভেতরে ভেতরে ইংরেজ তৈরি। আমরা তাই হয়েছি আজকে, আমরা যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছি, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে রয়েছি, আমরা আমাদের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রজন্মের ছেলে মেয়েকে শুধু ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি কিছু এটিকেট, কিছু কালচার শেখানোর জন্য।
ট্র্যাডিশনাল ভারতীয় সংস্কৃতি থেকে আমরা আমাদের ছেলে মেয়েকে অনেক দূরে রাখছি আর ভাবছি এই ছেলে মেয়ে আমাদের বয়সকালে গিয়ে শ্রদ্ধা ভক্তি করবে, এ তো হয় না। আমরা তাকে সংস্কৃতি ঢোকাতেই দিলাম না, সংস্কৃতির ইমপ্ল্যান্টই হলো না, বীজটাই বপন হলো না, আর আমরা চাইছি সে সংস্কৃতি ভান হবে। ওই জন্য সেই গল্প আছে আপনারা জানেন, মা ছেলে রয়েছে বিদেশে, বাবা যখন মারা গেছে তখন মা কাঁদছে, ছেলেকে বলছে বাবা মারা গেছেন তুই কোন ফ্লাইটে আসবি, ছেলে বলছে মা আমি তো যেতে পারবো না আমার তো অফিসে মিটিং। তখন মা বলছে আজকে তোর বাবা মারা গেল তাও, তখন ছেলে বলছে মা বাবা মা এই তো আমি তোমার কাছ থেকে শিখেছি, বলছে আমার কাছ থেকে কখন শিখলি, বলছে দাদু যেদিন মারা গিয়েছিল সেদিন তুমি তো হাত ধরে বলেছিলে ও দাদুর যা হওয়ার হয়েছে হোক, তুই তোর কেরিয়ারটা বুঝে নে। স্বামীজি ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন ম্যান মেকিং এডুকেশনের কথা বলছেন আর আমরা কেরিয়ার বিল্ডিং নিয়ে এডুকেশনের কথা বলছি। ইংরেজিতে একটি কথা আছে ক্যারেক্টার উইথ কেরিয়ার মেক্স এ ম্যান হিরো, বাট কেরিয়ার উইদাউট ক্যারেক্টার মেক্স এ ম্যান হিরো। তার কেরিয়ার আছে কিন্তু চরিত্র নেই, চরিত্র আসবে প্রত্যেকে, যা আচরণ করা হয় তাকেই চরিত্র, চড়িযুক্ত ইত্র থেকে চরিত্র হয়, চড়ি মানে আমি যেটা আচরণ করি সেটাই আমার চরিত্র। ওই চরিত্র শিখবে কর্তৃকে একটা নারী বা পুরুষ গুরুর জীবন থেকে, গুরুর আচরণ থেকে, ব্যবস্থা সিস্টেমের মধ্যে আচরণ থেকে, সেই আচরণটাই আমরা তাকে দেখালাম না। গুরুদেব তার গুরুদেব এলে প্রণাম করবেন সেটি দেখে শিষ্য শিখবে, সেটাই আমরা শিখলাম না। আমরা এক্সপেক্ট করছি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সিনিয়র মানুষ গেলে তাকে প্রণাম করবে, কোনোদিনই করবে না, কারণ আমরা তাকে আচরণটা শেখালামই না। স্বামীজি সেটি বলছেন ভারতবর্ষ ট্র্যাডিশনাল দেশ, ভারতবর্ষ ঋষির দেশ, ভারতবর্ষে সেই স্ত্রীলোক জন্মেছে, বলছেন কালে আবার ব্রহ্মচারিণী হবে। সেই জন্য নিবেদিতাকে ডেকে বলছেন তুমি মনে করো না তোমাকে আমি এখানে এনেছি একটা এবিসিডি স্কুল গড়ে তোলার জন্য, বলেন ওটা করার লোক এখানে আছে, একটা এবিসিডি স্কুল, বলছেন তোমার স্কুলের মধ্যে দিয়ে মেয়েরা কালে ব্রহ্মচারিণী তৈরি হবে, তোমার স্কুল আক্ষরিক অর্থে ওই নারী মঠ সারদা মঠের প্রথম উপকল্প। সেই জন্য মা বলছেন সুন্দর করে মেয়ের বিয়ে দিতে পারো না তো কি হয়েছে, নিবেদিতার স্কুলে রেখে দাও, ওকে পড়াশোনা শেখাও, মেয়েকে পড়াশোনার কথা অনুমোদন করছেন স্বয়ং মা সারদা জগজ্জননী। বলছে মেয়েদের থোরগড়ি কারা খারাগড়ি তোর করো না, মেয়েরা কখনো যন্ত্র উৎপাদনের নয়, মেয়েদের একটা সত্তা রয়েছে। এবং সেই জন্য স্বামীজি বললেন এক পুরুষদের দ্বারা আমি যেটা করতে পারবো, দেশকে স্বাধীন করতে গেলে যদি 500 পুরুষ লাগে যত বছর লাগবে 50 জন নারী পেলে আমি তার থেকে কম সময় দেশকে স্বাধীন করে দিয়ে যাবো। স্বামীজি বলছেন মেয়েদের মধ্যে সেই পোটেনশিয়াল, মেয়েদের মধ্যে সেই সেলফ রিলায়েন্স, বলছেন প্রকৃত মাতৃত্ব দিতে গেলে মেয়েদের স্বাধীন করতে হবে, এবং সেটা শিক্ষাগতভাবে স্বাধীন, নৈতিকভাবে স্বাধীন, আচরণগতভাবে স্বাধীন। বলছেন প্রকৃত ওমেনহুড যদি করতে হয় তাহলে তাদের মাদারহুড দিতে হবে। সেই জন্য বলছেন মায়ের হৃদয়ে আর কিরম হবে, মায়ের মমতা আর বীরের হৃদয়, তিনি নিবেদিতার মধ্যে সেটি প্রত্যক্ষ করছেন। এবং সেই জন্য নিবেদিতা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছেন, গিরিবালা ঘোষ ননিবালা যারা রয়েছেন তাদের বাড়িতে গিয়ে বলছেন তার মামাদের তার বাড়িতে আপনারা আপনার মেয়েকে ভিক্ষা দিন না, ওরা যে সময়টা বাড়িতে কাজ করবে সেই সময়টা আমার স্কুলে পড়াশোনা করবে। একই রোল মডেল যা গঙ্গাবাই করে যাচ্ছেন ভগ্নী নিবেদিতা পরবর্তীকালে আরো ব্যাপক হারে করছেন, কারণ স্বামীজি বলছেন তোমাকে দেখে ভারতবর্ষের হাজার হাজার মেয়েরা অপেক্ষা করছে, তারা তোমাকে রোল মডেল করবে। এই রোল মডেল ছিল না, স্বামী বিবেকানন্দ এই শিক্ষার আলোকটা আমাদের মধ্যে নিলেন এবং পরিষ্কার বলে দিচ্ছেন যে অল্প বয়সে বিবাহ, আর্লি ম্যারেজ, বহু বিবাহ এবং সঙ্গে সঙ্গে সন্তান জন্ম হলেই কিছু করতে না পারি বিয়ে করে দেওয়া, এইগুলি সামাজিক অভিশাপ। যখন শিষ্য বলছেন যে তাহলে স্ত্রীলোকদের এখন কিরূপ শিক্ষার প্রয়োজন, স্বামী পরিষ্কার বললেন ধর্ম, শিল্প, বিজ্ঞান, ঘরকন্যা, রন্ধন, সেলাই, শরীর পালন, আজকে মেয়েরা ক্যারাটে শিখছে, আজকে মেয়েরা অ্যাস্ট্রোনট হচ্ছে, আজকে মেয়েরা পাইলট হচ্ছে, আজকে মেয়েরা বাসের ড্রাইভার কন্ট্রাক্টর পর্যন্ত হচ্ছে, কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন শরীর পালন ক্যারাটেটাও মেয়েদের দরকার, এই সকল বিষয়ের স্থূল মর্মগুলোই মেয়েদের শেখানো উচিত, নভেল নাটক ছুটে দেওয়া উচিত নয়, মহাকালী পাঠশালাটা অনেকটা ঠিক পথে চলছে, তবে কেবল পূজা পদ্ধতি শেখালেই হবে না, সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে, আদর্শ নারী চরিত্র সকল ছাত্রীদের সামনে ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে তাদের অনুরাগের জন্ম দিতে হবে, সীতা, সাবিত্রী, দময়ন্তী, লীলাবতী, খনা, মীরা এদের জীবন চরিত্র মেয়েদের বুঝিয়ে দিয়ে তাদের নিজেদের জীবন ওই রূপে গঠিত করতে হবে। রামকৃষ্ণ মিশনের সঙ্গদের তাই তিনি বিদ্যাদানের সাথে জ্ঞানদানের কথা বলছেন,
কেন বলছেন? বলছেন ওই শাস্ত্রের কথা স্বামীজি বারবার বলছেন, কন্যা পেব পালনিয়া রক্ষতি, বলছেন যতক্ষণ কন্যা আছে তাকে পালন করতে হবে এবং শিক্ষ নিয়তিত যত্নত, শাস্ত্রের কথা বলছেন কন্যাকেও পালন করতে হবে অত্যন্ত যত্নের সাথে এবং তাকেও অত্যন্ত যত্নের সাথে শিক্ষা দিতে হবে। কারণ একটি সমাজ একটা পাখির মতন, একটা পাখি উঠতে গেলে তার যেমন দুটো ডানা দরকার, একটি আদর্শ সমাজ, একটি আদর্শ রাষ্ট্র, একটি আদর্শ পরিবার গঠন করতে গেলে নারী এবং পুরুষকে উভয়ভাবে সমভাবে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে নারী শুধু শক্তি নয়, কাহিনীতে রয়েছে গল্প করে মজা করে বলে একজন বলছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন স্বামী আর স্ত্রী, স্ত্রী বল স্বামী তখন বলছে আমি হচ্ছে সহ্য শক্তি আর আমার স্ত্রী হচ্ছে শক্তি, অর্থাৎ স্ত্রী যাবতীয় অত্যাচার আমাকে সহ্য করতে হয়। বলছে আগে বিয়ের আগে কি হয়েছিল, আমি একাই রান্না করতাম, এখন আমাকে দুজনেরই রান্না করতে হয়। কেন? বলছে এখন আর স্ত্রীরা রান্না করে না, লক্ষ্মীর পাঁচালিতে আছে না, অতিথি দেখিলে সদা কষ্ট ভাবে মনে, স্বামীগণ আগে খায় যত নারীগণে, করিছে পতিকে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থালি ছেড়েছে রন্ধন। এ লক্ষ্মীর পাঁচালিতে আমরা রোজ করি, ছাড়িয়াছে গৃহস্থালি ছেড়েছে রন্ধন, ছেড়ে আর কেউ আর রান্না করে না, সবাই চাকরি করতে যায়। করিছে পতিকে হেলা না শুনে বচন, পতির কোনো কথা শোনে না, অতিথি দেখিলে সদা কষ্ট পাবে মন, বাড়িতে বলিংবে বাজালেই স্ত্রীরা বেজার মুখে, আমার চারটে লোক এলো খেতে দিতে হবে। কেন? তার গ্রাসরুট প্রবলেম হচ্ছে ওই ওয়েস্টার্ন ফিলোসফি। স্বামীজি বলছেন এইটি মানুষকে তার মূল জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। যদি ভারতবর্ষকে বাঁচতে হয় তাহলে ভারতবর্ষের এই মনুর কথা, বলছেন মনু সংহিতাতে যেটি লেখা ছিল, এই ভারতবর্ষকে জাগাতে গেলে, আদর্শ পরিবার গঠন করতে গেলে মেয়েদের জাগরণ ছাড়া কোনো উপায় নেই, মেয়েদের শিক্ষা স্বামীজি অন্তঃকরণে চেয়েছিলেন এবং নিবেদিতা সেটি ফলো করেছিলেন। আজকে ব্যাপকভাবে আমরা নারীদের উচ্চ প্রশংসা করি, কিন্তু স্বামী বিবেকানন্দের আমলে কোনো ওই নারী দিবস ছিল না, নারী প্রগতি ছিল না, কিন্তু স্বামীজি ভেতরে ভেতরে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বিশ্বাস করেছিলেন এবং যে এম্পাওয়ারমেন্ট নারীকে সতীত্ব দেবে, যে এম্পাওয়ারমেন্ট নারীকে সাধ্বী তৈরি করবে এবং যে এম্পাওয়ারমেন্ট নারীকে সাধ্যায়ের পথে এগিয়ে নিয়ে যাবে। নারী তাই সেই অর্থে স্ত্রী সতী, স্ত্রী সাধ্যায়ী এবং স্ত্রী স্বাধীনতা। এই নারীকে তিনটি রূপে যিনি তৈরি করে দিতে পারেন তিনি স্বামী বিবেকানন্দ। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। কন্যা।